মানে 19 পারিয়ালে 20, 60 পারিয়ালে 20, প্রত্যেক গ্রামে গ্রামে আগনবাড়ি স্পিড লিমিটের 20 কিন্তু 80 চলছে গাড়ি। না তো দাদারা যদি ভুলে চলে যাও তাহলে বিয়া যারা করেছো তাদের বউ গিলা হয়ে যাবো গাড়ি। হ্যাঁ, আর আমি তো বুঝছোই, সেই চিন্তায় আমার এখনো কাটা হইল নাই দাড়ি। তো যখন এই দুটো বাজি গেছে তো আমাকে দেখি আসেনি, মানে নুচি দিয়েছে, নুচি মানে শুয়ার মধ্যে হড়িয়ে দিয়েছে। তা হড়িয়ে দেয় দেখছি আমি ভালি দেখছি শালা, এটা সাপ। হ্যাঁ, আমি বললাম আমি কি করেছি পাপ? হ্যাঁ, আজ তাহলে মাথা তলে ঘুরে বলছে সাপ। তো কপালে ফাড়া, আর মানে ভাবিছি কি এবারে আমি চলে যাবো গাড়া। তবে সেই যম রাজা রাত 5 ভাই তো ধাঁয় ধাঁয় আমাকে মানে অর্ডার করছে যে বাসুদেবকে নিয়ে আসো। তো যাই যম রাজা আসছি আমার কাছে যম রাজা, কিন্তু আমি যদি উপরকে চলে যাই সোজা তাহলে দর্শক বন্ধুরা কে দেবে মজা? অ্যাকচুয়ালি আজকে আমরা স্পেশালি এসেছি বাসুদেবদার কাছে এই জন্যেই, এবং বেশিরভাগ ব্যক্তি যখন এই ব্যাপারটা শুনছে তখন এটা ভাবছে যে এটা কি করে সম্ভব একটা মানুষের প্রতি এত সব ঘটনা বারে বারে। তো যাই হোক, মানে এই বিষয়টাই হয়তো আপনাদের কাছে জানান দেওয়ার জন্য আজকে ভিডিওটা বানানো। তো বাসুদা কেমন আছো? হ্যাঁ, ঠিকই আছি দীপবাবু, নমস্কার। মানে ব্যাপারটা যে মানে এখন মোটামুটি ঠিকই আছি, তবে যাই হোক সে কপালের ফাঁড়া। হ্যাঁ না, চৈতি গরমি বৈশাখ জাড়া আষাঢ় শ্রাবণও নাই ভরল গাড়া, সাঁজ পরে ডাকলো মুরগার ছাড়া গো বাবুর মাই, কে জানে কি লিখলো বিধি না। তো কপালে ফাঁড়া, আর মানে ভাবিছি কি এবারে আমি চলে যাব গাড়া। যাই হোক দীপকবাবু, মাঝে মাঝে ইউটিউবে হচ্ছে আপনার ছাড়া, হ্যাঁ না, অত সহজে যাবো না গাড়া। তবে সেই যম রাজা রাত 5 ভাই তো ধাঁয় ধাঁয় আমাকে মানে অর্ডার করছে যে বাসুদেবকে নিয়ে আসো। তো যাই যম রাজা আসছি আমার কাছে যম রাজা, কিন্তু আমি যদি উপরকে চলে যাই সোজা তাহলে দর্শক বন্ধুরা কে দেবে মজা? কাই নাই না ওই পৃথিবীটার বোঝা। যাই হোক, আমার ছোটদেরকে ভালোবাসা বড়দেরকে দণ্ডবোধ করি, বাঁচি আছি নাই মরি। হ্যাঁ না, অনেক লোক করছে ঘোরাঘুরি, হ্যাঁ না, বুঝছোই তো পয়সা আছে, ও জাগিরি রংদারি ঠিকাদারি কোর্ট কাছারি মনিহারি জমিদারি উকিলগিরি। হ্যাঁ, আর যাই হোক, তবে ডাক্তার দীপকবাবু একদম সই ঢুকান দিল ফিরি ফিরি। হ্যাঁ না, কোনো চিন্তা নাই যার জন্যে। ঘটনা কি ঘটেছিল বাসুদেবদা? ঘটনা হ্যাঁ ঘটেছিল, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি শুয়ে আছি তো মোটামুটি দুটুয়া প্রায় বাজতেছিল দুটুয়া। তো যখন এই দুটুয়া বাজিয়ে গেছে তো আমাকে দেখি আসেনি মানে নুচিয়ে দিয়েছে, নুচি মানে শুয়ার মধ্যে হড়িয়ে দিয়েছে। তা হড়িয়ে দেয় দেখছি আমি ভালি দেখছি শালা, এটা সাপ। হ্যাঁ, আমি বললাম আমি কি করেছি পাপ? হ্যাঁ, আজ তাহলে মাথা তলে ঘুরে বলছে সাপ। হ্যাঁ, তো আমিও তখন লাগালি ঝাঁপ। হ্যাঁ, ঝাঁপ লাগাল দেওয়ার পরে আমি বলি এখন আমাকে যেতে হোক। তো চলে গেলে আমি মানে সোজা, মানে একেবারে সোজা, মানে যাইছে সোজা ঢুকে গেছি একটা ওঝা। হ্যাঁ না, তো না এইসব এইসব যদি ঘটনা ঘটে তো আমি এটাই বলবো যে বাঁচবার পথ মানে একটাই উপায়, মানে না যাই ওঝা হসপিটালকে যেতে হোক সোজা, আর বাঁচতে যাও যদি তাড়াতাড়ি মানে যাবার নাই কো ওঝার বাড়ি, মানে বাঁচতে গেলে হাসপাতালে যেতে হবে তাড়াতাড়ি, বুঝছো না? নাই তো বুঝতেই পাচ্ছেন, হ্যাঁ না, মানে 19 পারিয়ালে 20, 60 পারিয়ালে 20, প্রত্যেক গ্রামে গ্রামে আগনবাড়ি স্পিড লিমিটের 20 কিন্তু 80 চলছে গাড়ি। নাই তো দাদারা যদি ভুলে চলে যাও তাহলে বিয়া যারা করেছো তাদের বউ গিলা হয়ে যাবো গাড়ি। হ্যাঁ, আর আমি তো বুঝছোই, সেই চিন্তায় আমার এখনো কাটা হইল নাই দাড়ি। হ্যাঁ, তো যাই হোক দীপকবাবু এসেছে আমাদের বাড়ি, যাই হোক দর্শক বন্ধুকে একটু খবর দিছি তাড়াতাড়ি। হ্যাঁ, এখন আপাতত কেমন আছো? এখন মোটামুটি ঠিকই আছে অবশ্য, তো গলার আওয়াজ একটু ধরা ধরা আর ধরা ধরা, হ্যাঁ মানে বুঝছোই না দেবুবাবু বাঁচা মরা। হ্যাঁ দুটার সময় কাটিছি, আর কটার সময় হসপিটালে ভর্তি হয়েছো? হ্যাঁ, দুটোর সময় ঘুরে দুটোই, মানে 10টা ট্রিটমেন্ট আমার শুরু হয়েছিল। তো এত লেট করার কারণ দুটো তাহলে বাঙ্গুরদা, বাঙ্গুরদায় কতক্ষণ ছিলে? বাঙ্গুরদায় মোটামুটি 2 ঘন্টা, আর বাঙ্গুরদা বান্দান, আর বান্দান টু বাঁকুড়া। তো যাই হোক, সবাই দেখছে ভাই বন্ধু দাদা কাকি কাকা খুড়া, হ্যাঁ না, আর বুঝতেই পারছ এখন সেই কৃষ্ণ রাধা আছে আমাদের দীপক ভাই না দীপক দাদা। হ্যাঁ না, কিন্তু এখনো তো ক্ষেত ভাই ধরল নাই কাদা। হ্যাঁ না, তো যাই হোক মনে একটু লাগছে ধাঁধা। হ্যাঁ, তো যাই হোক অবশ্য কিছু অসুবিধা নাই হবে। হ্যাঁ না, মানুষটাকে দেখলে আমার অবাক লাগছে যে এত সব ঘটনা ঘটে যাওয়ার পর মানুষটা কি করে যে এত না হাসু খুশি থাকতে পারে, অবাক লাগে দেখেন এরকম এরকম ঝামেলা পাইরাইলো, তারপর অবাক লাগে ব্যাপারগুলো। তো যাই হোক, আপাতত দৃষ্টিতে এখনো যে সমস্ত বন্ধু বান্ধবরা জেনেছিলেন নাই সেটা হয়তো
আজকে জানানো হলো যে বাসুদেবদাকে কিছুদিন আগে সাপে কাটেছিল, এবং আপাতত দৃষ্টিতে বাসুদেবদা নিজেদের বাসুদেবদার ঘরের নিজের ফল্টের জন্যে বাসুদেবদার হয়তো একটু বাড়াবাড়তি ভেঙে গেছিল। তো মানে মানে বাড়াবাড়তি মানে কি, মানে পৃথিবী ছাড়িয়ে যেতে হতো মানে সেরকম মানে হয়ে গেছিল। যাই হোক, এই ছোটবেলার এই অজাঙ্গিরি বুদ্ধিটা কাজ ছিল। এটা ঘরের লোকেই, ঘরের লোকেই ওই যে কোনো নেই হোক, হ্যাঁ বলছে বেশি তো লয় বলি, বেশি পরে মানে রক্ত হালকা বেড়েই ছিল। তো বুঝছে এটা কোন নাই হোক, এটা মনুষ্যের টুকু হুয়া দিলে বটে, মচড় দিলে ওটা বুঝে লাগে, কিন্তু তারপরে পেট ব্যথা শুরু হয়ে গেছে। পেট ব্যথা যেন, পেট ব্যথা তো বুঝে বুঝে তো বুঝে গ্যাস হয়, গ্যাস ফুটে। হ্যাঁ, মার কে বলছে ঘরের লোকে ঘরের লোক যে মানে গ্যাসের পেট ঘরের ব্যথা, লোক মানে কে বলছে ওটা? সবাই মা ছিল বাবা ছিল তো গ্যাস হয় এই টুকটাক গ্যাসের ওটা। আমি কিন্তু বুঝি না, গ্যাস তো অন্যদিন তো আমার পেট দুখায়নি কোনোদিন। হ্যাঁ গ্যাস মানে আমি গ্যাস বলে থাকলে শেষ হয়ে যাব। তারপরে পেট ব্যথা শুরু হয়ে গেছে, পেট ব্যথা। তারপরে বান্দান ঢোকার পরে তোমার সঙ্গে করেছি কথা, তারপরে বন্ধ হয়ে গেছে কথা, আর আর কথা বলতে পারিনি। তারপরেও তাহলে আপনার ব্যবস্থা করি, কোথায় পাঠান যেন কি। হ্যাঁ যাই একেবারে দেখছি আইসি ভর্তি আছি, যখন মোটামুটি রাত 12টার দিকে ঘুম ভাঙিয়েছে দেখছি, উঠে এখন তো আইসি আছে ওখানে, বলে যাই কোনো রকম বাঁচা গেল আর কি। এগুলো মানে ভুল করবার নাই দিব বাবু। আর একটা জিনিস, যে এই জায়গাটা একটা আমি স্পেশালি ধন্যবাদ দেবো উমাপদাকে, উমাশঙ্কর দাকে, কারণ আমি তো বান্দামানে ছিলই নাই। বাসুদেবদা যেমনই ফোন করেছে, তো সেহেতু আমি উমাশঙ্কর দাকে ফোন করেছি যে মানে ইতিমধ্যেই যাও বাসুদেবদার কাছে এবং যত জলদি সম্ভব ট্রিটমেন্টটা তাড়াতাড়ি করার ব্যবস্থা করো। তো যাই হোক, উমাশঙ্কর দাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের বান্দামানে থাকে, আমরা একই বিল্ডিংয়ে থাকি। তো যাই হোক, মানে আপাতত দৃষ্টিতে বাসুদেব এখন ভালো আছে, সুস্থ আছে। লোকটা একটু দুর্বল লাগছে দেখে বুঝতে পারছি সবাই আমরা। বল নাই লাগছে শরীর দেয়, আর শরীর দেয় নাই লাগছে বল, আর ইচ্ছা তো সেই মল, মানে আমাদের শ্রাবণ মাসটা মল মাস, তো এই জলও নাই আর শরীরে বলও নাই, না তো এইটা ফেরা, যেখানে আমার ডেরা সেইখানে হয়েছে ফেরা। যে আশা সাবরে জলের টান, আর ভাদর আসিনি বহে বান, মানে আমাদের এখন আষাঢ় শ্রাবণ জলের টান আছে, কিন্তু ভাদর আসেনি বই ভেগবান, বুঝতে পেরেছ? ও ভগবান ভগবান বাঁচাই রাখো মান ভূমের মান। তো আমরা দীপক বাবু এই যে আমাদের চতুর্ধারে খেতে কোটে এখনো লাগা হইলো নাই ধান, হ্যাঁ কিন্তু তবু আমরা কুটুম বাটুম আলে কি ছাড়ছি মান, নাই ছাড়ছি মান, যাই বলছে পাকিস্তান ভারতের মারি দিব জান। তো আমাদের ভারতে বলছে শুনলে পাকিস্তান তোরা বলিস না আনসান, দিল্লির ঘরে রাখা আছে তোদের মৃত্যুবান। তো যাই হোক, সেই আমাদের আষাঢ় শ্রাবণ যদি যাই বান, তাহলে আমাদের আর চিন্তা নাই, হ্যাঁ না আমাদের সব কিছু রিজি রঙের টান থাকে। যাই হোক, আপাতত দৃষ্টিতে মোটামুটি সবাই এখন এটাই শোনার জন্য অধীর আগ্রহী ছিল, এবং অনেক দাদারা ফোন করছিল, অনেক সুন্দরী পুরুলিয়ার দর্শক বন্ধুরা ফোন করছিল যে কেমন আছে কেমন আছে। আপাত দৃষ্টিতে আপাত বাসুদেব তো ভালো আছে, ফিট আছে। এটা আছে, যদি স্পেশালি দেখা করতে চান তো অবশ্যই গাড়ওয়ালা বন্ডি মোড় বাসুদেব তার শ্বশুর ঘরে চলে আস, কেমন? এখানে তো ডেরা, এখানে তো ডেরা, আর এখন আপাতত বাসুদেব তো কেটে গেছে ফাঁড়া। যাক, আর বেশিক্ষণ বাসুদেব দাকে করাবো নাই, কারণ লোকটাকে দেখলেও খারাপ লাগছে, মানে বেশি বকর বকর করে গলাটা একটু বেশি আছে। কোনোদিন আরো ফুর্তি হয়ে ভালো করে লোকটা সুস্থ হোক এটা আশা রাখি। বাসুদেব তো ভালো থাকো, তাড়াতাড়ি একটু মুরগি জল তো একটু বেশি করে খাও। হ্যাঁ চলো আপনাকে আজ খাও মুরগির ঝোল। নমস্কার।